জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ডেঙ্গুর সময় মশার সঙ্গে যেন যুদ্ধ করতে হয় হাসপাতাল চত্বরের এই জঙ্গলে। রোদ বৃষ্টি জলে এইভাবেই আমাদেরকে তিরপলের নিচে থাকতে হয়। কোনো রকমভাবে আমাদের সহযোগিতা সাহায্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মহিলা সহায়ক থাকে, তাদের জন্য কোনো রকম শৌচালয় ব্যবস্থা নেই। শৌচালয় যেতে গেলে টাকা দিয়ে যেতে হয়, এমনই একরাশ অভিযোগ ক্ষোভ প্রকাশ করেন 102 অ্যাম্বুলেন্স চালকেরা। তাদের মোবাইল প্রয়োজন হয় কথা বলার জন্য। সরকারিভাবে সেই মোবাইলটি চার্জ দেওয়ার বন্দোবস্ত নেই। রাত্রে সাপের ও প্রাদুর্ভাব বাড়ে, চরম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। তাদের দাবি অবিলম্বে তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যে গাড়ির ফোনটা এমার্জেন্সি কল ঢোকে, সে ফোনটা তো চার্জ দিতে হবে, সে ফোনটা চার্জিং এর কোনো ব্যবস্থা নেই। আজকে আপনি বলুন, পুরো ওয়েস্ট বেঙ্গলে কত ডেঙ্গুর সংখ্যা কত ছড়িয়েছে, মুর্শিদাবাদে কত, মুর্শিদাবাদে কত? তাহলে আমরা এখানে সন্ধ্যা হলে কিন্তু দিনের বেলায় মশার কামড়ে থাকতে পারি না, তাহলে সন্ধ্যার পরে আমরা মশার অত্যাচারে আমরা অতৃষ্ট হয়ে পড়ি। তাহলে আমাদের যে ডেঙ্গু হবে না কিভাবে হবে? এই পার্কিংয়ে সাপ ঘুরছে, চারিদিকে জঙ্গল। আপনি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখে নেন, চারিদিকে জঙ্গল। এখানে কোনো না মশার কোনো ওষুধ স্প্রে করা হচ্ছে না, কোনো কিন্তু কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা যদি সুস্থ না থাকি, তাহলে আমরা পেশেন্টকে কিভাবে পরিষেবা দেবো? এটা আমাদের সকলের পক্ষ থেকে একটা দাবি যে আমরা একটা রুম যেন পাই, এবং আমাদেরও একটা নিশ্চয়তার ব্যাপার আছে। আমরা রাত্রে এখানে থাকি, কখনো দেখছি সাপ চলে যাচ্ছে, কখনো দেখছি একটা মোবাইল চুরি হয়ে যাচ্ছে, কখনো অনেক কিছু মানে আমাদেরকে সমস্যার মুখী হতে হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি আমরা মানে সমস্ত কিছু কাজ করব, আমাদের সবই ঠিক আছে, কিন্তু আমরা এখন আমাদের একটা দাবি সকলের পক্ষ থেকে, যেটা আমাদের সবার মুখে মুখেই থাকে, যে আমাদের একটা রুম দরকার। এই 100 দিয়ে ডিউটি করছি প্রায় বিগত 5.5 বছর ধরে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমরা একটা রুম পেয়েছিলাম প্রথমে, একদম ভাঙাচোরা রুম, সেটাতে আমরা কষ্ট করে থাকতাম। সেই রুমগুলো এখন ভেঙে দিয়েছে বিল্ডিং। তো আমরা নতুন করে ওই রুমের জন্য আমরা অ্যাপ্লাই করেছি MSBP-র কাছে। 2-3 বার আমরা দরখাস্ত দিচ্ছি, এমনকি স্যারকেও নিয়ে গেছিলাম, আমাদের EME স্যারকে, মিঠুন দাস। তো আমাদের রুমের কোনো ব্যবস্থা করেনি ওনারা। কিন্তু ওনারা এখান থেকে যখন বহরমপুর বাচ্চাদের রেফার করেন, তো আরও অনেক অনেক অ্যাম্বুলেন্স আছে যেগুলো নিশ্চয় যান, তাদেরকে পাঠায় না কলকাতা রেফার। কিন্তু আমাদের 102-কে স্যারকে অবজেকশন দেয়, স্যার আমাদেরকে বলে, আমরা নিয়ে যাই, আমরা ওগুলো খুব ভালোভাবে পরিষেবা দিই। কিন্তু আমাদের বক্তব্য যে এতদিন ধরে ডিউটি করছি, আমাদেরকে একটা রুম দেওয়া হোক। মেয়েরাও এখানে অনেক ডিউটি করে, কষ্ট পাচ্ছে,